রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে হিন্দি ভাষাভাষী মানুষের শ্রেষ্ঠ উৎসব ছট পুজো। বিগত দু বছর করোনা পরিস্থিতির জন্য জাঁকজমকভাবে ছট পুজো অনুষ্ঠিত হয়নি। এবছর করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে, মহাসমারোহে ছট পুজো অনুষ্ঠিত হতে চলেছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের কল্যাণেশ্বরী ফাঁড়ি সংলগ্ন সমাজসেবী রামচন্দ্র সাউ নিজ বাসভবনে ছট পুজো উপলক্ষে ছট ব্রতীদের হাতে ছট পুজোর নানান সামগ্রী তুলে দেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমি আমাদের কাকু আমরা সব মিলে ছট ব্রতীদেরকে কিছু প্রসাদ বিতরণ করলাম। দিয়ে সবারকে আমরা চাইছি সব মিলে আমরা ছট পুজো একসাথে মিলে করি। এই কারণে আজকে আমরা 20 লোকগুলাকে ডাকে প্রসাদ বিতরণ করি। মানে ছট পুজোর আপনার সামগ্রী ফল, যত ফল যাবতীয় কাপড় হয় এসব সব মিলে আমরা গরিব, যে গরিব লোক যার সহমতি নেই ওদেরকে আমরা হেল্প করে মায়ের আশীর্বাদে আমরা ফল বিতরণ করে ওদেরকে পুজো করার জন্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।